কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং চ্যাপ্টার দুই এই চ্যাপ্টার থেকে মূলত ছয়টি মডেলের অঙ্ক থাকে এই ছয়টি মডেল থেকে বারবার ঘুরে ফেরে চারটি মডেল পরীক্ষায় আসছে আমরা দেখি মডেল ওয়ান মডেল ওয়ান রেনেসা লিমিটেড আর্ন টেন পার্সেন্ট বাই ইনভেস্টিং ইন মানি মার্কেট আমরা এই মানি মার্কেট ব্যাপারটা একটু মনে রাখবো মানি মার্কেট এই মানি মার্কেট অথবা ইউজিং ভলিউম ওয়ান এই দুইটা ব্যাপার প্রশ্নে উল্লেখ থাকবে

আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন আমাদেরকে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বের করতে হবে তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে দুটি এটাকে আমরা বলি এ টি এ আফটার ট্যাক্স অ্যাকোমোডেশন আর এটাকে আমরা বলি এ টি আর আফটার ট্যাক্স রিটার্ন আমাদেরকে এই দুটি প্রশ্ন উত্তর দিতে হবে এখন আমি আবার বলছি আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে কত টাকা ইনভেস্ট করা হয়েছে কত পার্সেন্ট আর্নিং হবে কত বছর এই তিনটা ইনফরমেশন থাকবে আমাদের অঙ্কে ছিল আর্নিং রেট টেন পার্সেন্ট মানি মার্কেটে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে ইয়ার হচ্ছে টোয়েন্টি এবার এখান থেকে আমরা বের করবো এটি এ এবং এটি এখন বিশেষভাবে মনে রাখতে হবে এটিএ এবং এটি আর এর মূলত সূত্র ছয়টি আমরা কোনটা ব্যবহার করবো আমরা এক নম্বর সূত্র ব্যবহার করব। কারণ অঙ্কে বলা আছে ইউজিং মানি ইউজিং ভলিউম ওয়ান এখন প্রশ্নে যদি আমরা ইউজিং ভলিউম ওয়ান খুঁজে না পাই অবশ্যই মানি মার্কেট এই কথাটি বলা থাকবে এই মানি মার্কেট কথাটি যখন বলা থাকবে অথবা ইউজিং ভলিউম ওয়ান যখন বলা থাকবে তখন এটিএ আফটার ট্যাক্স এক সূত্র হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ান প্লাস আর পাওয়ার এন ওয়ান মাইনাস টি আর আই হচ্ছে ইনভেস্টমেন্ট তো আয়ের জায়গায় আমরা ইনভেস্টমেন্ট বসাবো পাঁচ লাখ ওয়ান প্লাস ওয়ান প্লাস আর এর জায়গায় হচ্ছে রিটার্ন রেট টেন পার্সেন্ট পয়েন্ট টেন এন এর জায়গায় হচ্ছে টোয়েন্টি

আর ওয়ান মাইনাস পয়েন্ট ফোর জিরো আনসার চলে আসে সিক্স পার্সেন্ট এই এতটুকু করে দিলে আমাদের বি পার্টের অঙ্ক হয়ে যাবে আমাদের বি পার্টে কর্পোরেট ট্যাক্স এই অঙ্কটি বারবার আসে